তারিখ 23 তারিখ 23 অক্টোবর রবিবার, ঘড়িতে এখন বাজে 1:40। আমি এখন আছি চন্দননগরে। তো জগদ্ধাত্রী পুজোর এখন এক সপ্তাহ বাকি, আর ঠিক কালী পুজোর আগে জগদ্ধাত্রী পুজোর জন্য আমি এসেছি চন্দননগরে একটা বিশেষ কারণে। কারণ কি যেতে যেতে দেখাচ্ছি, আর ওয়েদার এখনও অবধি ঠিক আছে, ভগবান আছে আমার সাথে। চোখ গিয়ে দেখাই কোথায় যাচ্ছি আমি না যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি বাগবাজারে, না কলকাতার বাগবাজার না, এই চন্দননগরেও একটা বাগবাজার আছে। তো সেখানে একটা ইভেন্ট হয় প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোর ঠিক এক সপ্তাহ আগে, সেটা কভার করতে যাচ্ছি, আর তাতে আমিও পার্টিসিপেট করব। তো সেটা দেখাই, চলো গিয়ে দেখি। তো আমার সাথে আজকে আমার নতুন একটা কলার মাইক আছে, চলো। তো আমি অ্যাজ ইউজুয়াল লেট, 2 বেজে গেছে প্রায়। আমাকে এখন কুপন নিতে হবে, কুপন নিয়ে বক্সে বসতে হবে। সবাই বসে গেছে, কি যায় আছে। তো আস্তে আস্তে ধীরে সুস্থেই করব, আলপনা করা তো একটা বাহানা, আসল ব্যাপার হচ্ছে ব্লগ বানানো। আচ্ছা, এখান থেকে 200 ওদিকে গেছে, চলো দেখি। আমি আমার কুপনটা নিয়ে নিই আগে গিয়ে। তো কুপন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে লাইন, লাইনে আমার আগে অনেকজন আছে। ঠিক আছে, হয়ে যাবে, পেয়ে যাবো কুপন। দেখি কত নম্বর কুপন আসে হাতে, দেখা যাক, যত আগে পড়বে তত ভালো। পেরেছে, আজকে এত সংখ্যক প্রতিযোগী আসছে, আমাদের মানুষের যে আবেগ এই পূজাতে, একটা বাটি, একটা তুলি, একটা চক, একটা বাটি, দেখি নাম্বারটা দেখি। প্রতিমা যেদিকে রয়েছে তার দিকে মুখ করে আলপনা দেবেন। আমরা জানি কানে 64 এই কথাটা, ঠিক আছে, 64 নাম্বার পড়েছে 64। চলো 64 এর দিকে যাই, সবাই এখন রাস্তা পরিষ্কার করছে। ভালো ইনিশিয়েটিভ, রাস্তাটা পরিষ্কার হয়ে যায়, রাস্তাটা ডেকোরেশন হয়ে যায়, আর ঠিক আছে। 64 64 64 68 62 65 64, সুন্দর জায়গা। এটা দিয়েছে তাতে করে আমি এনেছি বোতল, খবরের কাগজ, টাওয়াল, স্কেল, একটা কাপড়, তার মেজারিং টেপ কাজে লাগবে, আর আমার কিছু তুলি। চলো 188 এবং কাজে অভিভাবককে এবং সামরিক সুরবৃন্দকে আমি বাগবাজার সার্বজনীন নবরাত্রি কমিটির পক্ষ থেকে স্বাগত জানাই। ঘড়িতে 2:05, তো এখন বলে স্টার্ট করে দিতে ড্রয়িং করতে। তো আমার সাথে প্রথমে ড্রয়িং করে নেব, ড্রয়িং করে একবার দেখাবো, তারপর রং এখনো দেয়নি, রং দেওয়ার পর আবার রংটা শুরু করব। প্রচুর লোক ভাই, প্রচুর লোক, ফুল বাওয়াল হবে আজকে, ফুল বাওয়াল। তবে আপনাদের কাছে রাখবেন, আমাদের স্বেচ্ছাসেবকরা গিয়ে সেটা মিলিয়ে নেবে। আপনারা যারা ভিড় করে রয়েছেন চারিদিকে, তাদের উদ্দেশ্য বলছি, এটা করতেই হবে। প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, যারা প্রতিযোগী তাদের গার্জেনদের ওখান থেকে সরে যাবেন, গার্জেনদের অনুরোধ করছি তারা পাশ থেকে সরে যাবেন। 3 ফুট বাই 3 ফুটের বক্স এটা, 3 ফুট বাই 3 ফুট।200 নম্বর টোকেন যদি তার কাছে থেকে থাকে, আপনারা যদি এখনো ওখানে না আসেন, আমরা
আজকের এই আলপনা প্রতিযোগিতায় যারা প্রতিযোগী আমাদের এই প্রবেশ পথকে দৃষ্টি নন্দন করে তুলছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি। আমরা দেখি যে অনেকে রোগ এখানে খারাপ হয়ে গেছে। যদি আমার কথা পৌঁছয় সেটি নবকল্যাণে এসে আপনারা জমা দিন আমাদের মহিলা শিক্ষা সেবক। অনুরোধ করছি যাদের রং বেঁচে গেছে তারা দয়া করে আপনারা এই সহযোগিতাটা করুন। আলপনা আঁকা হয়ে গেছে, এখন ঘড়িতে 4:35। ভাই বিশাল বিশাল আলপনা হয়েছে, বিশাল বিশাল প্রতিযোগিতা আসা ভুল হয়েছে, আমার দ্বারা কিছু হবে না। তো পিছনে এটা আমার হয়ে গেছে 64 নম্বর বক্স, এখন বেরিয়ে যাবো। সাথে এটা দিয়েছে, এটাই পাবো না, আর কিছু পাবো না, জল ঠেলো দেয়নি, বেরিয়ে যাচ্ছি। এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, একটা আমার চেকলিস্ট টিক, ওকে। অ্যাটমসফিয়ারটা দারুণ ছিল, ভাগ্যের ক্রমে বৃষ্টি হয়নি, আরে আমি চেয়েছি বৃষ্টি হবে না, তো বৃষ্টি থোড়াই হবে। চলো এখান থেকে বেরিয়ে যাই, সবাইকে শুভ দীপাবলি, সবাই ভালো থেকো, সবাই খুব ভালো মজা করো দীপাবলিতে, শব্দবাজি ফাটিও না, আর কিছু করবো না, সব ভালো থেকো, তাড়াতাড়ি কালকে খড়গপুর যাচ্ছি, কালকে আলাদা ভ্লগ আসবে, চলো টাটা।